উত্তর প্রদেশের বেলা ইনফ্রেন লাইন টু শিয়ালদা আজমের এক্সপ্রেস কানপুরের কাছে দেহাতে ট্রেনের 15টি কামরা লাইন টু অন্তত দুজনের মৃত্যু যখন অন্তত 68টি কয়েকজনের অবস্থা গুরুতর কুয়াশা নাকি যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তদন্তের নির্দেশ রেলমন্ত্রী সুরেশ প্রভুর মৃত আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা রোজভ্যালি কাণ্ডে ফের সিবিআই রাডারে দুই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে নোটিস এবারে হাজিরা না দিলে সুদীপের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত নির্ধারিত দিনেই যাবেন বললেন সুদীপ শুক্রবারই শেষ 50 দিনের সময়সীমা পরিস্থিতি স্বাভাবিক না হলে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে পাশে নিয়ে দাবি তুললেন মমতা আন্দোলনে অভিন্ন ন্যূনতম কর্মসূচির কৌশল গব্বর সিং এর মতো বিরোধীদের চমকাচ্ছেন প্রধানমন্ত্রীকে তোপ মমতা নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করাচ্ছেন না কেন মমতাকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে প্রশ্ন রাহুলের নোট বাতিলে জনদুর্ভোগ হয়েছে ফের স্বীকার প্রধানমন্ত্রী দুর্ভোগের শেষ কবে বলতে পারলেন না মোদী বাধা এলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে হুঁশিয়ারি বিরোধীদের নোট বাতিলের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা কমতে পারে আয়কর ও কর্পোরেট করের হার প্রধানমন্ত্রীকে পরামর্শ আর্থিক বিশেষজ্ঞদের কাশ্মীরে বিদেশি পর্যটকদের হত্যার ছক ছিল আইএস জঙ্গি মুসার সফি আরমারের নির্দেশে কাশ্মীর গিয়েছিল মুসার লোন উল্ফ কায়দায় ছিল হামলার পরিকল্পনা দাবি এনআইএ চলছে কোটি কোটি কালো টাকা সাদা করার অভিযোগ কলকাতায় পরশমাল লোধার দপ্তরে ও বাড়িতে দিনভর তল্লাশি ইডির লোধার সুইস ব্যাংক অ্যাকাউন্টে হদিশ পেল ইডি সিবিআই বিয়ের পরে ভুল বদল ওজন বেড়ে দফা রফা ফিটনেসের শ্বশুর বাড়ির আদর ভুল ভাবছেন মানসিক চাপে ভুগছেন আপনার জীবন সঙ্গী আর তাতেই মেদ বাড়ছে আপনার দেখুন অফবিট 24 চাপ আপনার মোটা পার্টনার আজ সন্ধ্যে 7টায়